Hello everyone, welcome to a new video. I'm Deepika. Today I'm going to talk about scholarship in this video. If you have a SWAMI Vivekananda scholarship, you can get a chance to 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 get a পঞ্চম বর্ষের রিনিউয়াল আবেদন তোমরা কিভাবে করবে অল বিষয় কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি অল ডিটেইলসটা কিন্তু তোমাদের আমি এই ভিডিওর মধ্যে জানাবো তাহলে চলো আমরা শুরু করি পশ্চিমবঙ্গে বসবাসকারী ছাত্রছাত্রীদের রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য একাদশ শ্রেণী থেকে শুরু করে গবেষণা স্তর পর্যন্ত মানে পিএইচডি সেকশন পর্যন্ত কিন্তু স্কলারশিপটি হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেটা কি শিক্ষার্থীদের রাজ্য সরকার দিয়ে থাকে এই স্কলারশিপ বাংলা বিদ্যার্থীদের কোর্স অনুযায়ী প্রতি মাসে ন্যূনতম 1000 করে দেয়া হয় এবং সবচেয়ে শুরু 1000 থেকে শুরু করে সবচেয়ে বেশি 8000 টাকা প্রদান করা হয় পশ্চিমবঙ্গ সরকার প্রদান করে এই স্কলারশিপে প্রতিটি কোর্সের শুরুতে অর্থাৎ প্রথম বর্ষের স্টুডেন্টদের ফ্রেশ আবেদন করতে হয় কোর্সের পরের বছরগুলিতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ষে স্কলারশিপ পাওয়ার জন্য পূর্বতে রিনিউয়াল করা আবশ্যক তো ফার্স্টে তোমাদের যারা ভাবা এখনো পর্যন্ত করনি আবেদন করনি তারা ফার্স্টে আবেদন যখন করবে তারা ফ্রেশার ফার্স্ট করবে ফ্রেশ তারপর সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ইয়ারে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা বছর এটাকে এই কার্ডটাকে কিন্তু তোমাদের কি করতে হবে স্কলারশিপটাকে তোমরা রিনিউয়াল করতে হবে ঠিক আছে রিনিউয়াল তোমরা কিভাবে করবে সেই বিষয় নিয়ে আজকে আমি জানাচ্ছি এই ভিডিওতে রিনিউয়াল না করলে বা করতে ভুলে গেলে একই কোর্সের পরবর্তী বছরগুলোতে কোনোভাবে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স বিটেক টাকা পাবেন না ছাত্রছাত্রীরা রিনিউয়াল করতে গেলে কিন্তু ভুলে গেলে হবে না তোমাদেরকে করে নিতে হবে নাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমরা টাকা পাবে না তবে রিনিউয়াল করার জন্য পূর্বদের কিছু শর্ত মানতে হবে এখানে স্কলারশিপে একই কোর্সে পরবর্তী বছরগুলোতে রিনিউয়াল করার জন্য ডকুমেন্ট প্রয়োজন যারা উচ্চ মাধ্যমিক বা স্নাতকোত্তর দ্বিতীয় তৃতীয় চতুর্থ কিংবা পঞ্চম বর্ষের প্রার্থী যদি তারা এই স্কলারশিপ চলতি শিক্ষাবর্ষের রিনিউয়াল আবেদন করতে চাইছেন তবে সম্পূর্ণ বিষয়টি তোমরা জেনে নাও রিনিউয়াল করবে কিভাবে কেবল রেগুলার কোর্সে পাঠরত পশ্চিমবঙ্গের বাসিন্দা ছাত্রছাত্রীরা স্কলারশিপে রিনিউয়ালের জন্য আবেদন করতে পারবেন পূর্ববর্তী বার্ষিক পরীক্ষায় মানে সেমিস্টারের বেলায় শেষ দুটি সেমিস্টার মিললে কমপক্ষে 60% নম্বর পেলে তবে কিন্তু উত্তীর্ণ হলে তবে কিন্তু তোমরা হতে হবে তবে কিন্তু তোমার স্কলারশিপটা হবে এই স্কলারশিপে রিনিউয়াল করার জন্য শিক্ষার্থীকে যে কোনো কোর্সের প্রথম বছরে অবশ্যই ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে হবে যে কোনো কোর্সই মানে তুমি যে কোনো কোর্স করছো না কেন ফার্স্টেই তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে আবেদনকারীকে হায়ার সেকেন্ডারি গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশনের স্নাতকোত্তর কোর্সে দ্বিতীয় তৃতীয় চতুর্থ বা পঞ্চম বর্ষে পাঠরত হতে হবে মানে তোমরা ভাবো ইদার তোমাদের এইচএস বা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন তোমরা করতে থাকলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই স্কলারশিপটা তোমরা পাবে গ্যাপ ইয়ার বা ড্রপ আউট ইয়ার থাকলে স্কলারশিপ রিনিউয়ালের জন্য আবেদন যোগ্য নয় অনেকে আছে না যে মাঝখানে হয়তো কিছুদিন পড়াশোনা ছেড়ে দিয়েছে বা আউট করে দিয়েছে বা ড্রপ ইয়ার আছে মানে অনেক বছর পড়াশোনা থেকে সে গ্যাপ আছে তো বা ড্রপ করে নিয়েছে ইয়ার তো তারা কিন্তু পাবে না ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন নেই যেহেতু প্রথম বর্ষেই বার্ষিক আয় শংসাপত্র জমা করা হয়েছে মানে যেহেতু যারা ফ্রেশ করে যারা প্রথম থেকে আবেদন করছে তারা তো ফার্স্টেই যখন এটা আবেদন করবে তখন যেহেতু তাদের একটা ইনকাম সার্টিফিকেট জমা দিতে হয়েছে দ্বিতীয় তৃতীয় পঞ্চম ক্ষেত্রে কিন্তু আর জমা দিতে হবে না যোগ্য প্রার্থীরা প্রথম বর্ষের সমতুল্য পরিমাণ স্কলারশিপের টাকা পরবর্তী বছরগুলোতেও পেতে থাকবেন কিভাবে রিনিউয়াল করবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনিউয়াল করার জন্য পড়ুয়াদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথম বর্ষে আবেদনের মাধ্যমে পাওয়া লাইন লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে মানে যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের জন্য রিনিউয়াল করতে চাইছে তাদের অবশ্যই কিন্তু ফার্স্ট ইয়ারে করা আছে স্কলারশিপের লগ ইন পাসওয়ার্ড দিয়ে করেছিল সেই লগ ইন পাসওয়ার্ডটা এই ক্ষেত্রে কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে তো যারা করনি তারা নতুন করে করবে তো লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে আবার ওপেন করতে হবে সাইটটা দিয়ে রিনিউয়াল 2023-2024 শিক্ষাবর্ষের জন্য প্রয়োজনীয় তথ্য দিয়ে নির্দিষ্ট ক্লাসে রিনিউয়ালের আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের সময় প্রয়োজনীয় ডকুমেন্টস নির্দিষ্ট ফরম্যাট স্ক্যান করে আপলোড করতে হবে যা যা দরকার সেগুলো যেই যেই মানে রিকোয়ারমেন্টগুলো থাকবে নাম্বারস বা চলতি বছর তুমি কোন ইয়ারে পড়ছো সেগুলো সব দিয়ে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে ঠিক আছে বর্তমানে পাঠরত কোর্সে আগের বছরের বার্ষিক পরীক্ষার মার্কশিট সেমিস্টার ক্ষেত্রে শেষে দুটি সেমিস্টারে যেমন তৃতীয় থার্ড ফোর্থ সেমিস্টার মার্কশিট কিন্তু দিতে হবে সেমিস্টার বা যারা কলেজে পড়ছো গুরুত্বপূর্ণ তারিখে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বর্তমান শিক্ষাবর্ষের স্কুল পড়ুয়াদের জন্য অর্থাৎ ক্লাস 11 ও 12 এর পাঠরত শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে এবং কেবল দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্যই এটি চালু হয়েছে রিনিউয়াল পরীক্ষা
প্রক্রিয়া চালু হয়েছে। উচ্চ মাধ্যমিক পরবর্তী ক্লাসগুলোর জন্য এখনো রিনিউয়াল শুরু হয়নি। যখনই কিন্তু শিক্ষা দপ্তর থেকে এই বিষয়ে আপডেট দেওয়া হবে তখনই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এরকম আপডেটগুলো পেতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই এবার এনে প্রত্যেকটা ভিডিওতে চোখ রাখতে হবে। আমি তোমাদের কমিউনিটি পেজে আপডেট করে দেবো যখনই কিন্তু টুয়েলভের পরে যে ইয়ারগুলো আছে সেখানে যখনই মানে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ক্ষেত্রে যখনই কিন্তু তোমাদের আপডেট দেওয়া হবে রিনিউয়ালের জন্য জানিয়ে দেবো। এখন ইলেভেন টুয়েলভটা চলছে, আশা করি স্কলারশিপ রিলেটেড এই বিষয়টা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যারা চিন্তা ভাবনা করছো যে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করবে এবং যাদের মার্কস আছে তা কিন্তু অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে দিও, এবং যখন যখন যা আপডেট হবে তোমাদের কিন্তু সব থেকে আগে আমি দিতে থাকবো। তাহলে দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।